মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি তো অবশ্যই ভালো আছি। দেখতেই পাচ্ছ এখনো বিছানায় কিন্তু ফ্রেশ হয়ে গেছি পুরো। এই বিছানাটা গোছাতে এলাম, কম্বল টম্বল খোলা আছে, আর আমার সাথে আরেকজনও আছে। দেখে বুঝতেই পারছো সবাই ব্যাড বয় বলবে, সকালে সবাই পড়তে বসে, তুই ঘুরে বেড়াচ্ছিস। সেই এসব বলতে গেলে ও মার দেখাচ্ছে আমাকে, এটাকে ঠিক তো যাই হোক, ও ব্রাশ করতে করতে এসছে। এখন বাজে হচ্ছে 8:30 বাজতে যায়, বাবাও বেরোচ্ছে। তো চলো আমি একটু বিছানাটা গুছিয়ে নিই। সকালবেলা বিছানা গোছানোর টাইমে তোমাদের সাথে দেখা করেছিলাম, তারপর আর টাইমই হয়নি, কারণ সায়ন এসেছিল, বাঁধন এসেছিল, সবার সাথে ওদের সাথে একটু খেলাধুলো গল্প করতে করতেই সময়টা কেটে গেছে। তারপর গেলাম স্নানে, স্নানও হয়ে গেল, এখন মা কাজ করছে। একটু মায়ের কাজ টাজ হয়ে গেলে আমাদের এক জেঠি বাড়িতে যাওয়ার কথা আছে, মানে দেখা করতে যেতে বলেছে জেঠিটা। তো দেখা যাক, যদি মায়ের কাজ হয়ে যায় তো দুপুর বেলায় যাবো, কি মানে এই 12:30-12:30 দিকে, কারণটা হচ্ছে সন্ধ্যাবেলা না আর বেরোতে ইচ্ছে করে না, এত ঠান্ডা পড়েছে। দেখো আমি চাদরটা নিয়েও বসেছি, যে চাদরটা একটু গায়ে দিয়ে বসবো আর কি, প্রচন্ড ঠান্ডা পড়েছে, জানি না কেন, আর প্রচন্ড হাওয়াও দিচ্ছে। আর আজকে ব্যাঙ্গালোরের ওয়েদার দেখলাম, মানে পুরো কুয়াশা হয়ে রয়েছে, পুরো কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না সামনে জিনিসপত্র। দেখি যদি আমি ভিডিও পেয়ে থাকি তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদারের অবস্থা, এটা আমি এক দিদির থেকে পেলাম। তো মানে বিভৎস বাজে অবস্থা, সামনে দেখো কোয়াটারই দেখা যাচ্ছে না, যে কি অবস্থা হয়ে গেছে। এটা দিয়েছে হচ্ছে ওই শানের মা, কাকি দিয়েছে ভোলা মাছটা, পেঁয়াজ দিয়ে করেছে কাকি, পাবদা মাছ করেছে মা, ডাল সেদ্ধ করেছে, আর এখানে পুঁটি মাছ, মানে মাছেরই তিনটে, কত মাছ খাবো। শিম ভাজা করেছে, ও শিম ভাজাও করেছে, থাক আর দেখি লাভ নেই। উড়ি বাবারে হয়ে গেছে, এই খেয়েতে উঠলাম, বুঝতেই পারছো চোখগুলো ফুলেছে, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়ার আগে, মানে চুপচাপ ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে, কম্বলটা যেহেতু গায়ে ছিল আর শীতকাল, ঘুমিয়ে গেছি। আর এখানে একটা হলুদ ফুলের গাছ হয়েছে, ওটা তোমাদেরকে কালকে দেখাবো, মা বললো সকালে নাকি আরও ফুল ফুটবে, আরও ভাল লাগবে দেখতে। তো আর এত মাছ, উড়ে বাপ রে, খেয়েতে তো পেট একেবারে, সবকটাই ভালো হয়েছিল, সবকটাই খেয়ে নিয়েছি। আর এমনিও আমি বিড়াল আছি, একটু মাছ টাছ খাই, মা যাচ্ছে কাঁটাগুলো ফেলতে, কি আর করা যাবে, কাঁটাগুলো যখন কুকুর বিড়াল খায় তখনও বোধ হয় ভাবে কে চিবিয়েছে এগুলো। আমরা যে জেঠির বাড়ি যাব বলেছিলাম দুপুরে, দুপুরে তো যেতে পারিনি, মায়ের কাজ হয়নি, তারপরে যাওয়াও হয়নি, আমিও ঘুমিয়ে গেছিলাম, তাই এখনই যাচ্ছি জেঠির সাথে দেখা করতে। বাড়ি ফিরছি, এখন বাজে 8:00, প্রায় ঠান্ডা লাগছে একটু একটু, তবে কালকের থেকে অনেকটাই কম আছে। দেখি এখন একটু বুলটির কাছে যাবো, বুলটি তো আমাদের বাড়ির সামনেই চলে এসছে, ওরা এখন তো বুলটিকে দেখিয়েও ছিলাম এর আগে, তো ওকে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম, ওরই মামা বাড়িতে গেছিলাম আসলে, ওকে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম যাবে কি না, তো পিসি আর পিসু একটু বেরিয়েছিল ওই জন্য আসতে পারেনি।
তো এখন বলেছি যাওয়ার সময় ওর সাথে একটু দেখা করতে, তাই যাবো এখন আবার। তুমি বাড়ি চলে আসবে মা? হ্যাঁ বাড়ি চলে যাবো, তুমি যাও। আমি যাবো তাহলে, একদমই সামনেই এসে গেছে, জাস্ট আমাদের আগের গলিটাতেই এসেছে আর কি, তো ওখানেই যাবো। তাকে বললাম যে বুলটিদের বাড়িতে যাব, ও আমাকে নিজেই ডেকে নিজেই নেই ঘরে। যাই হোক না কেন, পিসোর সাথে কোথায় গেছে বলো, মানে আমি পিসোটাকে ওর বাবার সাথে কোথাও একটা গেছে, আর পিসিও ছিল না ঘরে, তাই জন্য আমি চলেই এলাম। কালকে দেখি আবার যাব। হাঁপিয়েই গেছি এসে, জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে এই যে। তবে হ্যাঁ, কালকের থেকে আজকের ঠান্ডাটা অনেক 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 কম। কিন্তু কাকি বাড়িতে কফি চপ সিঙাড়া এসব খাওয়া হয়েছে, রাতে আর কিছু খাবো না বলেই মনে হচ্ছে। দেখা যাক, আবার খেতেও পারি, ঠিক নেই কোনো, না খাওয়ার চান্সটাই বেশি এখনো অব্দি, যদিও রাতে যদি আবার খিদে ফিদে পায় দেখা যাক। মা বলছে তুই খেলে আমি খাবো, আমি বলছি তুমি খেলে আমি খাবো, এই চলছে আর কি। দেখা যাক কি করি, নাও খেতে পারি, দুজনেই হয়তো খেলাম না, না খাওয়াটাই ভালো, রাতে অত চাপ দিয়ে পেটে লাভ নেই, কালকে সকালে যা হবে দেখা যাবে। রাতে কিছু খাবো না, কিন্তু মিষ্টি তো আমি মিস করতে পারবো না, তাই মিষ্টিটা আগে খেয়ে নি, একটাই নিলাম। তো মিষ্টিটা আগে আমি খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি, দাঁড়াও। মুখ ধুই অলরেডি ফ্রেশ হয়ে চলে এসেছি, আজকে রাতটা একটু 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 এক্সাইটমেন্ট তো আছে অবশ্যই, কারণ আমি পিসি হতে চলেছি আর কি। তো আমার যে বৌদির কথা বলেছিলাম দমদমে, ওই বৌদি কালকে হসপিটালে ভর্তি হবে আর কি, তো আজকে শুনলাম। যাই হোক না কেন, তো একটু একটু তো আছেই, ভয়ও লাগছে, দেখা যাক কি হয়, কালকের জন্য অপেক্ষা করে আছি। আর তো দিনের শেষ তো বুঝতেই পারছো, আর বুলুদের বাড়ি তো কালকে আর যাওয়া হয়নি, কালকে আবার যাব। ডিনারটা আজকে দেখতেই পেলে কি ডিনার আমি করলাম, আর ওই বাড়িতে এখনো ফোন করা হয়নি, জানিনি এখনো যে কি ডিনার করছে, ওরা রুটিই করবে, তার সাথে কি করবে জানি না ঠিক। আর এই মাত্র বৌদির সাথেই কথা বলছিল, মা পিসির সাথে, তো গোছগাছ করছে একটু, কালকে নার্সিংহোমে ভর্তি আর কি, তো ওই জন্যে সি সেকশনই হবে এখন বেশিরভাগই, তাই তো দেখা যাক, একটু একটু আনন্দও হচ্ছে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করব তোমরা আমার পাশে থাকবে, কমেন্ট খুবই কম পাচ্ছি এই জিনিসগুলোতে, আরও বেশি করে মানে যে এনার্জি লেভেলটা নিয়ে থাকা উচিত, যে এনার্জি নিয়ে শুরু করা উচিত, আমি জানি না সেভাবে পাচ্ছি কি না, তবে চেষ্টা করছি সেভাবেই থাকা, সেভাবেই করার। শুধুমাত্র একটা কথা জানি যে যাই হয়ে যাক না কেন, পিছন ফিরে তো তাকানো যাবেই না, তাকাবো না, এটাই ঠিক করে রেখেছি আর কি। কিন্তু তোমাদেরকে পাশে চাই, আরও বেশিভাবে পাশে চাই, এটুকুই বলার। আমি জানি না এই অবধি কে কজন ব্লগ দেখবে, যে এই কথাগুলো তাদের কাছে পৌঁছবে, আমার মনে হয় না যে সবাই শেষ পর্যন্ত দেখে। তাই আমি কালকে অঙ্কিতাকে বলেছিলাম যে আমি আমার ব্লগের টাইমটা বাড়াতে পারবো না, কারণ এইটুকু এটুকু ছোট ছোট ব্লগই যদি অনেকেই পুরোটা না দেখে, তাহলে আমি ব্লগের টাইম বাড়িয়ে বেকারই হবে সেটা আরো বেশি। তো বেশি কথা বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যারা যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি আমাকে নতুন দেখছো এরকম কেউ থাকো, তাহলে প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। সাপোর্ট করা মানে এরকম নয় যে হিউজ টাকা পয়সা লাগবে সাবস্ক্রাইব করতে বা কিছু, সাবস্ক্রাইব পুরোপুরি ফ্রি। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, লাইক করো, শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে যদি হাতে সময় থাকে তো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আমি তো অপেক্ষায় থাকবোই তোমাদের সাথে দেখা হওয়ার জন্য। আমি জানি না তোমরা কজন থাকবে, তবে কেউ কেউ তো আছো যারা আমাকে মন থেকে ভালোবাসো, তারা আমাকে কমেন্ট করো, কেউ কেউ কমেন্ট না করে পার্সোনালি মেসেজ করো, তার মধ্যে একজন তো আছেই আমার কাবেরী আন্টি, তো তার কথা না বললেই নয়, এখনো সে খোঁজ খবর নেয়, এরকম নয় যে একদিনই আমার সাথে কথা হয়েছে তারপর থেকে আর কথা হয়নি। তারপর শুভশ্রীদি, তো অনেকেই আছে যারা আমাকে খুব 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 সাপোর্ট করে, তারপর আমার রিলেটিভরা তো আছেই। আজকের মতো এখানেই শেষ করছি।